দর্শক, প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের অনুপস্থিতির মধ্যেই উদ্বোধন হলো জেলা লোকসংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসব। শূন্যস্থান পূরণ করতে মঞ্চে ঠাঁই পেলেন তৃণমূলের ব্লক নেতারা। দার্জিলিং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বাতাসির পিএসএ ক্লাবের মাঠে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। 4:30টার অনুষ্ঠান শুরু হয় 5:30 নাগাদ। তবুও দর্শক আসনে দর্শক, শিল্পী ও তৃণমূলের নেতাকর্মী মিলিয়ে মেরে কেটে 200 জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক দার্জিলিং জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক কিংবা শিলিগুড়ি মহকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক মঞ্চে ছিলেন না। মঞ্চে দেখা যায়নি শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কিংবা রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও। খড়িবাড়ি ব্লকে জেলার অনুষ্ঠান, অথচ ছিলেন না খড়িবাড়ি বিডিও। এরই মাঝে প্রদীপ প্রজ্বলনের পর মাত্র 2 মিনিটের উদ্বোধনী ভাষণ দেন মেয়র গৌতম দেব। পরে মেয়র জানান পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে। আর এই অনুষ্ঠানে কে আছে কে নেই তা জানি না, আমাকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তার জন্য এসেছি। তবে আগামীকাল থেকে মানুষের ভিড় হবে বলে দাবি গৌতম দেবের। জেলা প্রোগ্রাম, হ্যাঁ, জেলা যিনি নিমন্ত্রণ করেছেন, জেলা আধিকারিক, তথ্য আধিকারিক, উনি নেই, স্থানীয় জনপ্রতিনিধিরা নেই, অধিপতি নেই, পঞ্চায়েত প্রধান নেই, বিডিও নেই, আমি কে আছে কে নেই আমি কেউ জানি না। আমাকে তথ্য সংস্কৃতি দপ্তর ইনভাইট করেছে, আমি কালকে কলকাতায় ছিলাম, পরশুদিন আমি কলকাতা গেছি, কালকে কলকাতা থেকে ফিরেছি, সারাদিন প্রোগ্রাম করেছি। এখন আমার বয়স স্কুলে একটা প্রোগ্রাম আছে, তারপর আরেকটা প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে আমি আমাদের রাজ্য সরকারের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছি, আমি প্রোগ্রাম করে গেলাম। বাকি আমার জানার কথা না, আমি বলতেও পারবো না। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।